হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার চলে আসছি আজকে আরেকটা ভিডিও নিয়ে। আপনারা দেখছেন ল্যান্ড সার্ভিয়ার সিঙ্গাপুর ইউটিউব চ্যানেল, সাথে আছি আমি ইকবাল শামীম। সো আজকের ভিডিওটা হচ্ছে সেটিং আউট কাজ, আমরা কীভাবে করবো সেটিং আউটের। তো সেটিং আউটের কাজ করতে গেলে কী কী ফর্মুলা ফলো করতে হবে এবং মেশিন কীভাবে সেট আপ করতে হবে, তার বিস্তারিত আলোচনা করবো আজকে। সো সেটিং আউটের কাজ সম্বন্ধে বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মেশিন অন করে নিলাম, এরপরে মেশিনের রিলেক্সেশনের যে লেভেল অ্যাডজাস্ট করে নেব। আমরা কী করবো, এরপরে মেশিন সেট আপ করতে গেলে যে ফোল্ডারে আমাদের কোঅর্ডিনেট আছে ওই ফোল্ডারে সিলেক্ট করতে হবে। এই ফোল্ডারে আমাদের কোঅর্ডিনেট আছে, আপনারা দেখতে পাচ্ছেন 22/6/23B। এরপর আমরা চলে আসবো সোজা সেট আপে। সেট আপে আসার পরে প্রেস ওকে, রিসেপশন। এখানে আরেকটা জিনিস, আমি আগে কিছু অনেকগুলো ভিডিওতে জিনিসটা বলছি, আপনারা যারা নতুন তারা অবশ্যই জিনিসটা খেয়াল করবেন। এখানে মেশিন সেট আপ করার জন্য অনেকগুলো ফর্মুলা আছে। সো যেই ফর্মুলাটা আপনারা ইউজ করবেন শুধু খালি সেই ফর্মুলাটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। সো আমরা আজকে ইউজ করবো রিসেপশন মেথড। রিসেপশন এখানে একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন, রিসেপশনের জন্য পয়েন্ট আইডি দেওয়া লাগে, একটা যে কোনো পয়েন্ট আইডি আমরা দিলাম। এরপরে ইনস্ট্রুমেন্ট হাইট, যখন আমরা রিসেপশনে কাজ করবো রিসেপশনে কাজ করতে গেলে ইনস্ট্রুমেন্টের কোনো হাইট লাগে না, কারণ ইনস্ট্রুমেন্টের কোনো যে জায়গায় আমরা ইনস্ট্রুমেন্ট বসেছি এই জায়গায় কোনো আমাদের কোঅর্ডিনেটের পয়েন্ট নেই। সো এখানে আমার ইনস্ট্রুমেন্ট হাইট হবে 0/0। এরপরে পোস্টাল কোড, এটা নন, এটা না দিলেও চলে, সমস্যা নেই। এরপরে জব, যে জব আমরা সিলেক্ট করছি এই জব এখানে চলে আসে, প্রেস ওকে। এরপরে এখান থেকে আমরা যেই পয়েন্টগুলো আমাদের কন্ট্রোল পয়েন্ট আছে, কন্ট্রোল পয়েন্টগুলো আমরা কোন পয়েন্ট কন্ট্রোল পয়েন্টটা আমরা আগে মেজার করবো সেই কন্ট্রোল পয়েন্টটা আমরা আগে সিলেক্ট করে নেব। তো আমাদের কন্ট্রোল পয়েন্ট আজকে আমরা প্রথমে আমরা ইউজ করবো P1। P1 আমরা সিলেক্ট করলাম। এখন আমরা কোনো টার্গেট ইউজ করবো না, সোজা আমাদের পেপার পিজম বা মার্কার পেন দিয়ে আমরা যে পয়েন্টগুলো ইউজ করি সেই পয়েন্টগুলো আমরা ইউজ করবো। সো টার্গেট ইউজ না করলে এখানে আমরা কী করবো, এটাকে এনি সার্ফেস করে দেবো। এটা হচ্ছে এনি সার্ফেস, টার্গেট চেঞ্জ। এনি সার্ফেস করার পরে আমরা এখন পয়েন্টে এম করবো। ওকে, আমরা পয়েন্টে এম করলাম। যখন টার্গেট না থাকে সরাসরি আমরা কী করবো, মেজার করবো P1। অটোমেটিক নাম্বার চলে আসছে T3, কিন্তু আমরা পয়েন্ট সিলেক্ট করবো P2, কারণ এই দুইটা কোঅর্ডিনেট আমরা ইউজ করবো। সো P2 আমরা সিলেক্ট করলাম। ওকে, P2 আমরা এম করলাম, সরাসরি মেজার করার পরে মেশিন অটোমেটিকলি রোটেট করবো। রোটেট করার পরে আমরা এখন এটাকে ক্যালকুলেশন করবো। ওকে, আমরা ক্যালকুলেট করলাম, ক্যালকুলেটের পরে আমরা কোয়ালিটি দেখলাম। কোয়ালিটিতে নর্থিং, ইস্টিং আর হাইট দুটাতে 2 mm করে ডিফারেন্ট আছে, 2 mm করে ডিফারেন্ট আছে। এটা জাস্ট ভিডিওটা আমরা জাস্ট লার্নিংয়ের জন্য শিক্ষণীয় ভিডিও। সো এখন আমরা 2 mm অ্যাকসেপ্ট করবো। আর আরেকটা জিনিস, সেটিং অর্ডার সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে নিউ ওরিয়েন্টেশন কোয়ালিটি, এটা <1 mm। এখানে 14 সেকেন্ড আছে, 1 সেকেন্ড আর 2 সেকেন্ড, 3 সেকেন্ড, ওকে অ্যাকসেপ্টেবল। বাট এটা শিক্ষণীয় ভিডিও, সো আমরা জাস্ট দেখানোর জন্য যেহেতু করছি, জায়গা আমাদের সীমিত, সো এই জন্য আমরা এটা অ্যাকসেপ্ট করলাম জাস্ট দেখানোর জন্য। বাট আপনারা যখন কাজ করবেন বা আমরা যখন কাজ করি তখন এটা ম্যাক্সিমাম 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড, এর বেশি হলে এটা অ্যাকসেপ্টেবল না। ওকে, সেট, জাস্ট প্রেস ওকে, মেশিন সেট। এখন সেটিং আউটার পরের শর্ত হচ্ছে মেশিন সেট করা শেষ। এখন আমরা কী করবো, সেম ফোল্ডারে যে ফোল্ডারে আমাদের কন্ট্রোল কোঅর্ডিনেটগুলো আছে সেটিং আউটার পয়েন্টার, তারপর আমরা সরে যাবো স্টেক পয়েন্ট। আমরা দেখতে পাচ্ছেন স্টেক পয়েন্টে প্রেস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে মেশিনে, আপনারা সিলেক্ট করবেন কোন পয়েন্টটা আপনারা মার্কিং দিতে যাচ্ছেন, আমরা কোন পয়েন্টটা মার্কিং দেবো। এক্সাম্পল, আমরা মার্কিং দেবো P1। মেশিন অটোমেটিকলি
রোটেট করে P1 এ চলে যাবে। লাস্ট এখন আমাদের কী করতে হবে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে, শো দিলে ডিস্টেন্স। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি শো করতেছে, মনিটরে শো করে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 320 মানে 321 mm মেশিনের দিকে আসবে। ওকে, আমরা অ্যাডজাস্ট করি 300 ডিস্টেন্স, আরও 200 mm আসবে আমাদের মেশিনের দিকে। 86 বেশি হিসেবে আসছে, আমরা 86 পিছনে নেব। 74 60 এরকম গ্রিন কালার আসলে মোটামুটি বোঝা যায় যে আমাদের পয়েন্টের কাছাকাছি চলে আসে। এখন আরো 5 mm দেখতে পাচ্ছেন, P1 অলমোস্ট ওকে। এখানে 0 mm, এখানে 0 mm, হাইট অলসো 0 mm, সো P1 ক্যান মার্কিং দেওয়ার জন্য পারফেক্ট, সেম লোকেশনে চলে আসছে। সো আমরা P1 ক্যান মার্কিং, এরপর আমরা ধরুন P2 মার্কিং দেব। জাস্ট P2 আপনারা সিলেক্ট করবেন, অটোমেটিকলি মেশিন রোটেট করে পয়েন্টের দিকে চলে যাবে। এরপর আমাদের কাজ হচ্ছে, পয়েন্টের দিকে চলে গেছে, এখন আমরা কী করবো, ডিস্টেন্স দেবো। ডিস্টেন্স দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে শুধু 2 mm শো করছে, 2 mm আমরা অ্যাডজাস্ট করে নেব। 1 mm শো করতেছে, ওকে। এখন P2 মার্কিং দেওয়া দেবো, ওকে। দুটো পয়েন্ট দেখান, আর একটা পয়েন্ট আমরা দেখাই। 3 নম্বর পয়েন্ট হচ্ছে P3 আমরা সিলেক্ট করার পরে মেশিন অটোমেটিকলি রোটেট করে চলে যাবে। আমরা দেখবো P3 কতটুকু ডিস্টেন্সে আছে। ডিস্টেন্স দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে শুধু 1 mm শো করছে, 1 mm আমরা অ্যাডজাস্ট করে নেব। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ 0 P3। তো এটা হলো সেটিং আউটের ফর্মুলা, কেউ রিসেপশনের মাধ্যমে করে, কেউ নো ব্যাকসাইডের মাধ্যমে করে, একজনে একে ফর্মুলা করে। আজকে আমরা দেখালাম রিসেপশনের মাধ্যমে কীভাবে সেটিং আউট করা লাগে। পরবর্তীতে আমরা যে ভিডিও নিয়ে আসবো সেই ভিডিওতে হয়তো আপনারা দেখতে পাবেন নো পয়েন্ট নন ব্যাকসাইড দিয়ে কীভাবে আমরা সেটিং আউটের কাজ করবো। সার্ভিয়ারের প্রথম শর্ত হচ্ছে আপনাকে মেশিন সেট আপ করতে হইব গুড কোয়ালিটি সেট আপ। সো এটা হচ্ছে ফর্মুলা, এখানে 3টা পয়েন্ট আমি জাস্ট দেখাইলাম, এটা হলো ফর্মুলা। আপনি 100 পয়েন্ট, 200 পয়েন্ট, 300 পয়েন্ট, 1000 পয়েন্ট পর্যন্ত মার্কিং দিয়ে দেবো, সেম ফর্মুলা ফলো করা। তাহলে কোন জায়গায় পয়েন্টগুলো আছে ড্রয়িং দেখে আপনি ওই জায়গায় মেশিন সেট আপ করবেন, মার্কিং দেবেন। এরপরে যেগুলো বাকিগুলো দেখা না যায় আর পরবর্তী মেশিন অন্য জায়গায় শিফট করে ওই জায়গায় আবার সেট আপ করে আবার বাকিগুলো পয়েন্ট মার্কিং করবেন। সো এটা হচ্ছে সেটিং আউটের ফর্মুলা। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন, আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর বিস্তারিত কোনো কিছু জানতে হলে আমাদেরকে কমেন্ট করে জানান, আমরা চেষ্টা করবো সেই ভিডিওগুলো তৈরি করে আপনাদেরকে দিয়ে দেওয়ার জন্য চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এবং খুব সহজে সার্ভিয়ারের কাজ শিখতে গেলে এই ভিডিওগুলো যদি দেখেন আপনারা খুব সহজে সার্ভিয়ারের কাজ শিখতে পারবেন। এবং বিস্তারিত কমেন্টে জানাবেন, যদি কোনো নতুন কিছু আপনারা জানতে চান তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন। ওকে, আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।